সৌদিয়া এয়ারলাইন্সের টিকিট পেতে রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন প্রবাসীরা। আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই। তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সমাধান মিলছে না। টোকেন ও টিকিটের অপেক্ষায় গত কয়েকদিন ধরে সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন প্রবাসীরা। কখনো কখনো রাস্তায় নেমে অবরোধ করছেন তারা। এতে দেখা দিচ্ছে দীর্ঘ যানজট। দর্শক, এই মুহূর্তে সোনারগাঁও হোটেলের সামনে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ রূপা, আপনি জানেন যে এখানে কারওয়ান বাজার মোড়ে কিন্তু সকাল থেকেই অনেক প্রবাসী তারা এখানে অপেক্ষা করছেন এই সোনারগাঁওয়ের যে সৌদি এয়ারলাইন্সের ঠিক তার সামনে। তবে একটি বিষয় আপনাকে জানাতে চাই যে এতদিন যেভাবে আপনি জানেন যে টোকেনের মাধ্যমে টিকিট দেওয়া আসছিল সৌদি এয়ারলাইন্স, আজকে কিন্তু সেই টোকেন অনুযায়ী টিকিট সেভাবে তারা দিচ্ছে না। এবং গতকালকে যে ফর্মে, একটি রেজিস্ট্রেশন ফর্মে তারা তাদের নিজেদের নাম, ভিসার মেয়াদ এবং মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী যাদের ভিসার মেয়াদ আগে শেষ হয়ে যাবে তাদের সেই হিসেব অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে এবং অনেককেই টিকিট দেওয়া হচ্ছে। এর বাইরে এর আগে যারা টোকেন পেয়েছিলেন তাদেরকেও ডাকা হচ্ছে এবং ই সিরিয়ালের 800 পর্যন্ত আজকে ডাকা হচ্ছে। অর্থাৎ এর আগে যারা টোকেন পেয়েছেন কিন্তু এখানে আসতে পারেননি কোনো কারণে তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে। আর একটি বিষয় আপনাকে বলতে চাই যে আপনি জানেন যে গতকালকে কিন্তু এই কারওয়ান বাজার সড়ক একরকম অবরোধ করে ফেলেছিলেন প্রবাসীরা এবং দীর্ঘ যানজট তৈরি হয়েছিল, সে কারণে আজকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমি দেখেছি এবং অনেক পুলিশ সদস্য এখানে নতুন করে মোতায়েন করা হয়েছে। এবং আপনি দেখছেন যে গেটের বাইরে কিন্তু প্রবাসীরা অপেক্ষা করছেন এবং তাদের যাদের ভিতরে ডাকা হচ্ছে তাদের কাগজপত্র পর্যবেক্ষণ করে, তাদের টিকিট দেওয়া হচ্ছে, যাদের জটিলতা আছে সেগুলো সমাধান করে আবার এখানে আসার জন্য বলা হচ্ছে। আপনাকে ধন্যবাদ।